বিপদের মধ্যে ফের বিপদ। ঘূর্ণিঝড় রেমালের রেশ কাটতে না কাটতেই ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল একাধিক এলাকা। ভয়ঙ্কর এই কম্পনের জেরে সকলেই দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে, আতঙ্কে রীতিমতো ছোটাছুটি, দিশেহারা এলাকাবাসী। তবে এই ভূমিকম্প কখন ঘটেছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্পের ফলে, এই মুহূর্তে কী খবর পাওয়া যাচ্ছে, সবই বিস্তারিত জানাবো এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার জেলার প্রতিটি খবর জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। রেমাল ভয় যেতে না যেতেই এবার ভূমিকম্প। সাত সকালে তীব্র কম্পন, প্রকৃতির তাণ্ডবে অস্থির দেশ। ঝড়ের পর এবার ভূমিকম্প, প্রকৃতির তাণ্ডবে দুশ্চিন্তায় দেশ। সাত সকালেই কম্পন অনুভূত হলো। কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের ওপর দিয়ে হানা দিল ঘূর্ণিঝড় রেমাল, এবার ভূমিকম্প। উত্তরাখণ্ডে সাত সকালেই ভূমিকম্প অনুভূত হলো। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির খবর অনুযায়ী উত্তরাখণ্ডের পিথরগড়ে কম্পন অনুভূত হয়েছে। ভোর 6:43 কম্পন অনুভূত হয়। সূর্য উঠতে না উঠতেই কম্পন অনুভূত হয় উত্তরাখণ্ডে। ভূমিকম্পের তীব্রতার মাত্রা ছিল রিক্টার স্কেলে 3.1। তবে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উত্তরাখণ্ডের উত্তরকাশীতে মে মাসের শুরুতেই মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। এক মাসের মধ্যেই ফের ভূমিকম্প হওয়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারী বৃষ্টিতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা ভিজিলেও রেমাল বিদায় নেওয়ার পরেই ভ্যাবসা গরম পড়েছে রাজ্য জুড়ে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বরং আপাতত তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 2-3 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি তো হবেই না, তাপমাত্রা 3-5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তাপমাত্রা বাড়ার পাশাপাশি কয়েকদিন পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। জুন মাসের প্রথম সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকি মে মাসের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে জেলাগুলিতে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের 5 জেলায় ভারী বৃষ্টিতে ভিজতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।